গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বি ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখার ধারাবাহিক প্রক্রিয়ায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বাংলা পুরো কোর্সের আজকের পর্বে আমি এই শেপ বিল্ডার টুল গ্রুপের আরো দুটো টুল নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে লাইভ পেন ভাকেট টুল এবং লাইভ পেন সিলেকশন টুল। এই টুলগুলোর সাহায্যে কিভাবে বিভিন্ন শেপ অথবা বিভিন্ন স্ট্রোকে সরাসরি কালার অ্যাপ্লাই করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা হলো গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 21 নম্বর টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে লাইভ পেন ভাকেট টুল এবং লাইভ পেন সিলেকশন টুল। এই দুটি টুল মূলত হচ্ছে শেপ বিল্ডার টুল গ্রুপের দুটি সাব টুল। এটা হচ্ছে লাইভ পেন ভাকেট টুল। এই লাইভ পেন ভাকেট টুলের শর্টকাট কি হলো কে? আপনি এই টুল বারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের কে বাটনটি প্রেস করেন সাথে সাথে লাইভ পেন ভাকেট টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি প্রথমে লাইভ পেন ভাকেট টুল নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমি এই প্রজেক্টে চলে গেলাম। মূলত এই টুলের সাহায্যে কোনো শেপ বা স্ট্রোকের উপর সরাসরি যে কোনো কালার অ্যাপ্লাই করা যায়। যেমন এখান থেকে লাইভ পেন বাকেট টুলটি সিলেক্ট করার সাথে সাথে দেখুন মাউস পয়েন্টারটি লাইভ পেন বাকেট টুলের মতো হয়ে গেছে। এখন এই আইকনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে উপরে দেখবেন তিনটি কালার দেখা যাচ্ছে। মাঝের যে কালারটি দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানে যে ফিল কালারটা থাকে সেই কালারটা দেখা যাচ্ছে, এবং ডান পাশে যে কালারটা দেখাচ্ছে এখানে যে স্ট্রোক কালারটা আছে সেটা দেখাচ্ছে, এবং বাম পাশে যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু নান দেখাচ্ছে। এখন এই লাইভ পেন বাকেট টুলের এই আইকনে এই কালারগুলো কোথা থেকে দেখাচ্ছে? এই কালারগুলো মূলত হচ্ছে এই সোয়াচ প্যানেলের কালার অনুযায়ী দেখাচ্ছে। যেমন এখানে দেখুন ফিল কালার হোয়াইট করা আছে, মাঝে হোয়াইট দেখাচ্ছে, তার পাশে ব্ল্যাক কালার আছে, এখানেও ব্ল্যাক দেখাচ্ছে ডান পাশে, এবং তার বাম পাশে নান আছে, এখানে নান দেখাচ্ছে। এই কালারগুলোকে কিন্তু আপনি র্যান্ডম চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যদি কিবোর্ডের ডান পাশের যে এরোটি আছে এটাতে ক্লিক করেন তাহলে এই কালার সোয়াচের এখানে যে কালারগুলো আছে এগুলো ডান দিকে চেঞ্জ হতে থাকবে, এবং আপনার এই মাউস পয়েন্টারের যে লাইভ পেন বাকেট টুলের আইকনটি আছে এখানেও দেখবেন কালারগুলো চেঞ্জ হচ্ছে। যেমন আমি যদি এখন কিবোর্ডের রাইট এরোতে ক্লিক করি দেখুন মাঝে ব্ল্যাক কালার এবং তার পাশে রেড কালার চলে এসেছে, এবং আপনি যদি সোয়াচ প্যানেলের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন রেড কালারটা ডান পাশে আছে এবং বাম পাশের ব্ল্যাক কালারটা সিলেক্ট হয়ে আছে। এবার যদি আমি আবার রাইট এরোতে ক্লিক করি এবার দেখুন রেড কালারটা সিলেক্ট হয়েছে এবং তার পাশে হলুদ কালার দেখাচ্ছে এবং বাম পাশে হচ্ছে ব্ল্যাক কালার দেখাচ্ছে। এভাবে আপনারা কিবোর্ডের রাইট এরোতে ক্লিক করে কালার এখানে চেঞ্জ করতে পারবেন। অনুরূপভাবে আমি যদি বাম এরোতে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানেও কিন্তু কালারগুলো র্যান্ডমাইজ চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন। এখন আমি পেন বাকেট টুলের মাধ্যমে কোনো অবজেক্টকে কিভাবে কালার অ্যাপ্লাই করা যায় সেই ব্যাপারটা বোঝাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে যে ফিল কালারটা আছে ফিল কালারটাকে নান করে দিব। নান করে দেওয়ার পর এখানে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে একটা চতুর্ভুজ তৈরি করি। চতুর্ভুজের স্ট্রোক কালার ব্ল্যাক আছে আর ফিল কালারটা নান করা আছে। এই অবস্থায় আমি এখান থেকে লাইভ পেন বাকেট টুলটি সিলেক্ট করে দেখুন এই লাইভ পেন বাকেট টুলটি যখন সিলেক্ট করেছি ওটার যে আইকন আছে আইকনের মাঝে নান দেখাচ্ছে, আমি কিবোর্ডের রাইট এরোতে প্রেস করে এখানে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। কালার সিলেক্ট করার পর আমি যখন এই শেপটার উপর মাউস পয়েন্টারটি নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর দেখুন এখানে একটা মেসেজ এসেছে ক্লিক টু মেক এ লাইভ পেন গ্রুপ। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই শেপটি এই কালার দিয়ে ফিল হয়েছে। এখন যদি আপনি অন্য কোনো কালার দিয়ে এই শেপটিকে ফিল করতে চান সেক্ষেত্রে কিবোর্ডের রাইট বা লেফট এরো ক্লিক করে আপনি অন্য কালার সিলেক্ট করে যখন ক্লিক করবেন পুনরায় ওই কালার দিয়ে ফিল হয়ে যাবে। আপনি যে কালারই এখানে সিলেক্ট করবেন মাঝের যে আইকনটা আছে চতুর্ভুজ এটাতে যে কালার দেখাবে ওই কালার দিয়ে এটা ফিল হবে। এবার আপনি একই রকমভাবে এটার যে স্ট্রোক আছে এই স্ট্রোক কালারটিতেও কালার অ্যাপ্লাই করতে পারবেন, এমনকি স্ট্রোকের হোয়াইটকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই পেন বাকেট টুলের সাহায্যে। লাইভ পেন বাকেট টুলের সাহায্যে আপনি এই স্ট্রোকটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। স্ট্রোকে কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডের শিফট বাটনে প্রেস করার সাথে সাথে দেখবেন মাউস পয়েন্টারটি পরিবর্তিত হয়ে গেছে। এবার আপনি রাইট বা লেফট এরোতে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত কালার সিলেক্ট করে নেবেন। তারপর মাউস পয়েন্টারটিকে নিয়ে যখন পাথের উপর যাবেন দেখুন এই যে আইকনটি দেখা যাচ্ছে এখন এটার পাশে যে গোল বৃত্তের মধ্যে একটা ক্রস চিহ্ন আছে এটা কিন্তু আর এখন থাকবে না। এবার যদি আপনি ক্লিক করেন তাহলে
আপনার সিলেক্টকৃত কালার দ্বারা এই স্ট্রোকটি ফিল হয়ে যাবে এমনকি আপনি যদি এখানে স্ট্রোকের হোয়াইট পরিবর্তন করে দিয়ে আসেন তারপর যদি আপনি শিফট বাটন প্রেস করে এখানে অন্য যে কোনো কালার চয়েস করে আপনি যদি এটার উপর নিয়ে যান মাউস পয়েন্টারটি এর উপর নিয়ে যাওয়ার পরে দেখুন ব্রাশ টুলটি দেখা যাচ্ছে এখন যদি আপনি ক্লিক করেন আপনি এখানে এই স্ট্রোকের মান যতটুকু দিয়ে এসেছেন সেই অনুযায়ী কিন্তু এখানে স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সহজেই একটা সিঙ্গেল শেপের উপর লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা কালার অ্যাপ্লাই করতে পেরেছেন এখন যদি অনেকগুলো শেপ থাকে সেক্ষেত্রে আমি এখানে বেশ কয়েকটা চতুর্ভুজ তৈরি করব সেক্ষেত্রে কালারটিকে নান করে নিলাম চতুর্ভুজ তৈরি করলাম এটা স্ট্রোকটাকে আর একটু চিকন করে দিলাম এবার এটাকে রাখলাম এই জায়গায় এটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করব অল্টার প্রেস করে এখানটাই তারপর আবার কন্ট্রোল ডি চেপে আরেকটা ডুপ্লিকেট কপি তৈরি করব এখন আমি এগুলোকে কালার দিয়ে ফিল করব সেক্ষেত্রে আমি সিলেকশন টুল দ্বারা সবগুলোকে সিলেক্ট করে নিলাম এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ব্যাপার বলে রাখি কারণ লেয়ার প্যানেল নিয়ে আমি এখনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করিনি সেক্ষেত্রে এই লাইভ পেইন্ট বাকেট টুলের কাজ দেখাতে গিয়ে লেয়ার প্যানেল নিয়ে আলোচনা করতে হবে এখন কিন্তু এখানে যে তিনটা শেপ ক্রিয়েট করেছি তিনটা শেপ কিন্তু একটা লেয়ার প্যানেলের অধীনে সাব প্যানেলগুলোতে আছে যেমন এখানে দেখুন এটা আলাদা তারপরেরটা আলাদা তারপরেরটা আলাদা কিন্তু লাইভ পেইন্ট বাকেট টুল দিয়ে যখন আমি এগুলোকে ফিল করব তখন এগুলো কিন্তু একটা লেয়ারের অধীনে চলে আসবে যেমন এখন যদি আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে লাইভ পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করি সিলেক্ট করার পর আমি এখানে একটা কালার সিলেক্ট করে নেই এই কালারটি সিলেক্ট করে যখন এটার মাঝে চলে আসব দেখুন এখানে দেখাচ্ছে ক্লিক টু মেক এ লাইভ পেইন্ট গ্রুপ তারপর এটাতে আসলেও একই রকম দেখাচ্ছে আমি এখানে একটা ক্লিক করলাম দেখুন এটা কিন্তু এই কালার দিয়ে ফিল হয়েছে এখন এটার মাঝে চলে আসার পরে দেখুন এখানেও ফিল হওয়ার জন্য এটা দেখাচ্ছে সেক্ষেত্রে আমি এখানে একটা অন্য কালার সিলেক্ট করে নিলাম ক্লিক করলাম অন্য একটা কালার নেই কারণ এটা হচ্ছে স্ট্রোক কালারের সাথে মিলে যাচ্ছে দেখুন এটাও ফিল হয়েছে তারপর এখানে যদি আমি অন্য একটা কালার সিলেক্ট করি এই কালারে ফিল হয়েছে আমি এখানে এসে অন্য একটা কালার সিলেক্ট করি ফিল হয়েছে এখানে আমি অন্য একটা কালার সিলেক্ট করি ফিল হয়েছে এবার যদি আমি এই লেয়ার প্যানেলে চলে যাই দেখুন এই লেয়ার প্যানেলের যে একটা প্যানেল ছিল এই প্যানেলের যে তিনটা সাব প্যানেল ছিল লেয়ারের সেগুলো কিন্তু এখন একটা লেয়ারে চলে এসেছে এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুলের লেয়ার প্যানেল এটার অধীনে কিন্তু আবার সাব প্যানেলগুলো আছে এখন কিন্তু আপনি চাইলেও এগুলোকে আলাদা আলাদা করতে পারবেন না কারণ এগুলো একটা গ্রুপে চলে গেছে এখান থেকে যদি আপনি আনগ্রুপ করেন দেখুন আনগ্রুপ অপশান নেই এখান থেকে যদি আপনি আনগ্রুপ করেন আনগ্রুপ অপশান নেই এখন কিন্তু আপনি এদেরকে আলাদা আলাদাভাবে এডিট করতে পারবেন না এখন এদেরকে যদি আপনি আলাদা আলাদাভাবে এডিট করতে চান সেক্ষেত্রে যে কোনো একটা শেপের ওপর মাউসের লেফট বাটনের ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন এটা আইসোলেট হয়ে গেছে এখন যদি আপনি আলাদাভাবে এইগুলোকে নিতে চান সেটা নিতে পারবেন দেখুন এখন আলাদাভাবে নিতে পারছেন এবং আলাদাভাবে প্রত্যেকটাকে আপনি রি এডিট করতে পারবেন যেমন এটার যদি কালার পরিবর্তন করতে চান আপনি এটার কালার পরিবর্তন করতে পারবেন এটা স্ট্রোক কালার যদি আপনি পরিবর্তন করতে চান স্ট্রোক কালারও পরিবর্তন করতে পারবেন এটা স্ট্রোক হোয়াইট হাইট বৃদ্ধি করতে পারবেন মানে যে কোনো ধরনের এডিট আপনি এখন এখান থেকে করতে পারবেন মূলত এডিট করার জন্য আপনাকে আইসোলেট করতে হয়েছে এবার যদি আপনি মাউসের লেফট বাটনের বাইরে ক্লিক করেন আবার ডাবল ক্লিক করার পরে এই আইসোলেট অপশনটা চলে যাবে এবং এগুলো একটা গ্রুপের আন্ডারে চলে যাবে এখন এগুলোকে যদি আপনি আনগ্রুপ করতে চান বা এগুলোকে যদি এই তিনটা যে গ্রুপ হয়ে আছে এগুলোকে রিলিজ করতে চান সেটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি অবজেক্ট মেনুতে চলে যাবেন অবজেক্ট মেনুতে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন লাইভ পেইন্ট অপশন এই লাইভ পেইন্ট অপশনের আন্ডারে আপনি আরও কিছু অপশন পাবেন সেগুলো হচ্ছে রিলিজ গ্যাপ অপশন এক্সপান্ড এবং এখানে মেক এবং মার্চটা ডিজেবল অবস্থায় আছে এখন যদি রিলিজ অপশনটিতে ক্লিক করেন সাথে সাথে কিন্তু এগুলো রিলিজ হয়ে যাবে তবে এখানে যে লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা কালার অ্যাপ্লাই করেছিলাম কালারগুলো চলে যাবে সেক্ষেত্রে এভাবে রিলিজ করতে পারবেন আপনি এবং এখানেও দেখুন এটা কিন্তু রিলিজ হয়ে গেছে কিন্তু লাইভ পেইন্ট বাকেট টুল দ্বারা যে কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম সেই কালারগুলো এখান থেকে চলে গেছে তার মানে হলো আমরা যদি এখানে অবজেক্ট মেনুতে যে অপশনটা আছে লাইভ পেইন্ট এই লাইভ পেইন্টের যে সাব অপশন আছে রিলিজ এই রিলিজে ক্লিক করার পরে সবগুলো রিলিজ হয়ে যাবে কিন্তু কোনো কালার থাকবে না আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে আসি এখন যদি আমি পুনরায় এগুলোকে মুভ করতে চাই দেখুন একসাথে মুভ হচ্ছে এবং আপনি যদি লেয়ার প্যানেলের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এগুলো সবগুলো একটা লেয়ারের আন্ডারে আছে এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুলের যে লেয়ার এই লেয়ারের আন্ডারে আছে এখন যদি আমি প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে আলাদা করতে চাই এবং আলাদা আলাদাভাবে এডিট করতে চাই সেক্ষেত্রে আমি সেটা করতে পারবো সেক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করে
আমি এখানে অবজেক্ট মেনুর আন্ডারে যে লাইভ পেড অপশনটা আছে এই লাইভ পেড অপশনের এখানে যে এক্সপ্যান্ড শার্প অপশনটা আছে এটাতে ক্লিক করি তাহলে এগুলো কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেছে এখন যদি আমি লেয়ার প্যানেলের দিকে যাই আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে যে লাইভ পেড বাকেটগুলোর যে লেয়ারটা ছিল এটা এখন আরেকটা নাম হয়ে গেছে এবং এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি এখানে দেখুন দুটো লেয়ার দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা অবজেক্ট নিয়ে গঠিত যেমন এটা কিন্তু এখন গঠিত হয়েছে স্ট্রোক নিয়ে যেমন এটা আমি হাইড করে দিলাম স্ট্রোকগুলো হাইড হয়ে গেছে এবার যদি আমি এটাকে হাইড করে দিই দেখুন ফিলগুলো হাইড হয়ে গেছে এবং এগুলোকেও যদি এক্সপ্যান্ড করি এখানে দেখুন এই তিনটা স্ট্রোকের জন্য এই তিনটা লেয়ার এবং আমি যদি এই ফিলের লেয়ারটাকে আমি এক্সপ্যান্ড করি সেক্ষেত্রে দেখুন এখানে অনেকগুলো লেয়ার দেখাচ্ছে কারণ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার জন্য এখানে পাঁচটা লেয়ার সে দেখাচ্ছে এখন এগুলোকে যদি আপনি আলাদা করতে চান সেক্ষেত্রে ধরুন আপনি এই লেয়ারটিকে আপনি রিএডিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর দেখুন এটা আইসোলেট হয়ে গেছে এবং এখানে গ্রুপ ওয়ান দেখাচ্ছে এবার যদি আপনি এখান থেকে এগুলোকে মুভ করতে চান সেক্ষেত্রে ফিল কালার মুভ হয়েছে এবং এটাকে যদি পুনরায় প্রত্যেকটাকে আলাদা করতে চান সেক্ষেত্রে পুনরায় এটার উপর ডাবল ক্লিক করবেন সেক্ষেত্রে দেখুন আরেকটা গ্রুপ বের হয়ে এসেছে এবং এখন কিন্তু প্রত্যেকটাকে আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা করতে পারছেন এরকমভাবে যদি আপনি এই রকম পাথ নিয়েও কাজ করতে চান স্ট্রোকগুলো নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে স্ট্রোকের উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এরকম আইসোলেট হয়ে যাবে এবং এই স্ট্রোকের উপর আবার পুনরায় ক্লিক করলে এরকম গ্রুপ বের হয়ে আসবে এখন কিন্তু আপনি স্ট্রোকগুলোকে আলাদা করতে পারবেন এবং এখন যদি আপনি এই লেয়ার প্যালেটের দিকে তাকান তাহলে দেখবেন এই গ্রুপগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এবং আপনি যদি এই লেয়ার প্যানেলের দিকে তাকান তাহলে দেখবেন এই যে স্ট্রোকগুলো আছে স্ট্রোকের প্রত্যেকটা লেয়ারই এখানে আলাদা হয়ে আছে তাহলে এইভাবে এক্সপ্যান্ডের মাধ্যমে কিন্তু আপনি প্রত্যেকটা শেপ এবং প্রত্যেকটা স্ট্রোকের লেয়ারগুলোকে আলাদা করতে পারবেন কন্ট্রোল জেড চেপে আমি পূর্ব অবস্থায় ফিরে আসছি তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই অবজেক্ট মেনু লাইভ পেন্ট অপশানের যে সাব অপশান এক্সপ্যান্ড আছে এই এক্সপ্যান্ডের মাধ্যমে এই শেপগুলোকে এবং এই স্ট্রোকগুলোকে কীভাবে আলাদা করে রিএডিট করা যায় আমরা এখান থেকে এই লেয়ার প্যানেলটাকে আলাদা করে রাখি সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে এটা এখনও পূর্ব অবস্থায় আসেনি আমি কন্ট্রোল জেড চেপে আরও পূর্ব অবস্থায় এনে একদম লাইভ পেন্ট বাকেট ছিল যে এই অবস্থায় নিয়ে আসলাম এখন আপনাদেরকে পরবর্তী যে অপশানটা আছে এই লাইভ পেন্টের অধীনে মেক এই অপশানটা দেখাবো সেক্ষেত্রে আমরা এগুলোকে এই পাশে রেখে দিলাম এখন পুনরায় আমি এখান থেকে কিছু রেক্ট্যাঙ্গেল তৈরি করবো এক্ষেত্রে নান করে দিলাম আমি ফিল কালারকে রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম এখন এই রেক্ট্যাঙ্গেলের ডুপ্লিকেট তৈরি করলাম এখান থেকেও আমি একটা ডুপ্লিকেট তৈরি করলাম এটাকে আমি ডিলেটি করে দিই সেক্ষেত্রে এই লেয়ার প্যানেলে এটা দেখা যাবে না এখন দেখুন এখানে এই লেয়ারের আন্ডারে এই তিনটি শেপ দেখাচ্ছে এবং এই তিনটি লেয়ার দেখাচ্ছে এখন যদি আমি এই তিনটি লেয়ারকে একত্রে একসাথে একটা লেয়ারে করতে চাই সেক্ষেত্রে আমরা জানি এখান থেকে যখন আমরা লাইভ পেন্ট বাকেট টুলটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে যখন নিয়ে যাব যদি আমরা এটাকে ফিল করি তাহলে দেখুন অটোমেটিকলি নিচে লেখা আসছে ক্লিক টু মেক এ লাইভ পেন্ট গ্রুপ অটোমেটিকলি একটা লাইভ পেন্ট গ্রুপ তৈরি হয়ে যাবে এছাড়াও আপনি যদি অবজেক্ট মেনুতে গিয়ে লাইভ পেন্ট যে অপশানটা আছে এই অপশানের এই মেক অপশানটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা একটা গ্রুপে রূপান্তরিত হয়ে যাবে এছাড়া আপনি যদি এই মেকের শর্টকাট কি অল্টার কন্ট্রোল এক্স বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা একটা গ্রুপে পরিণত হয়ে যাবে আমি মেকে ক্লিক করলাম মেকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লাইভ পেন্ট বাকেট টুলের একটা লেয়ার তৈরি হয়ে গেছে আমি যদি কন্ট্রোল জেড চেপে পূর্ব অবস্থায় ফিরে আসি দেখুন এখানে কিন্তু এখন তিনটা ইন্ডিভিজুয়ালি লেয়ার দেখাচ্ছে এবার যদি আমি এটার যে শর্টকাট কি অল্টার কন্ট্রোল এক্স প্রেস করি তাহলেও কিন্তু এটা দেখবেন একটা লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে এখন আপনি লেয়ার প্যানেলের দিকে লক্ষ্য করুন আমি অল্টার কন্ট্রোল এক্স বাটনটা প্রেস করছি সাথে সাথে দেখুন এটা একটা লেয়ারের অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে এইভাবে আপনারা তিনটা সিস্টেমে কিন্তু একটা গ্রুপ তৈরি করতে পারবেন বেশ কয়েকটা লেয়ারের সমন্বয়ে এই পর্যায়ে আমি আপনাদেরকে অবজেক্ট মেনুর আন্ডারে যে লাইভ পেন্ট অপশানটা আছে এই অপশানের সাব অপশান এই মার্জের কাজ দেখাবো এই মার্জের মাধ্যমে কী করতে পারি আমরা সেক্ষেত্রে আমি এখান থেকে ইলাস্ট টুল নিয়ে একটা শেপ তৈরি করলাম এই ধরনের শেপ তৈরি করার পর এটাকে আমি স্ট্রোক কালারটাকে নান করে দিলাম নান করে দেওয়ার পর এখানে আমি লাইন সেগমেন্ট টুল দ্বারা কিছু লাইন সেগমেন্ট তৈরি করলাম এরকম দুটো লাইন সেগমেন্ট তৈরি করলাম লাইন সেগমেন্টের স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই তাহলে লাইন সেগমেন্টটা দেখা যাবে পূর্বের যে লাইন সেগমেন্টটা নিয়েছিলাম এটা স্ট্রোকটাকেও আমি অন করে দিই অন করে দিয়ে দিলে এটা দেখা যাবে এখন সবগুলোকে সিলেক্ট করে আমি এই অবজেক্ট মেনু থেকে লাইভ পেন্টের যে অপশানটা আছে মেক করে দিলাম মেক করে দেওয়ার পর দেখুন এখানে একটা লেয়ার হয়ে গেছে এখন এখান থেকে আমি
লাইভ পেন বাকেট টুলটি সিলেক্ট করে নিলাম। লাইভ পেন বাকেট টুলটি সিলেক্ট করার পর যদি আমি এখানে হোভার করি, দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে এবং এখান থেকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে কালার অ্যাপ্লাই করতে পারছি। যেমন এই কালারটা যদি অ্যাপ্লাই করতে চাই করতে পারছি, তার পরবর্তী যে কালারটা আছে এটাও অ্যাপ্লাই করতে পারছি এবং এটার উপর আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করতে পারছি। এখন এরকম ডিজাইন করার পর মনে হলো এখানে আমার আরেকটা সেগমেন্ট প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে সেগমেন্ট তৈরি করলাম। সেগমেন্ট তৈরি করার পর দেখুন আমি এখান থেকে পেন বাকেট টুলটি সিলেক্ট করে নিলাম। লাইভ পেন বাকেট টুলটি সিলেক্ট করার পর হোভার করছি। এবার যদি আমি এখানে অংশের কালারটা কিয়ে অন্য কালার দিতে চাই, সেটা আমি অ্যাপ্লাই করতে চাইলে দেখুন টোটালটার উপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটা একটা সেগমেন্ট থাকবে, এটা একটা সেগমেন্ট থাকবে, মানে এটা একটা আলাদা শেপ থাকবে, এটা একটা আলাদা শেপ থাকবে, কিন্তু এটা হচ্ছে না। এখন যদি আমি এখান থেকে সিলেকশন টুল দ্বারা এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি পুনরায় আমি অবজেক্ট মেনুতে চলে যাই, অবজেক্ট মেনুতে চলে যাওয়ার পরে এখানে যে লাইভ পেজ অপশনটা আছে, এই লাইভ পেজ অপশনের এই মার্জ অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি এই মার্জে ক্লিক করি তাহলে এখানে মার্জ হয়ে যাবে। এছাড়া আমরা এখানে যে অপশন বারটা দেখতে পাচ্ছি, এই অপশন বারেও দেখুন মার্জ লাইভ পেন্ট অপশনটা অ্যাক্টিভ হয়ে আছে, এটাতে ক্লিক করলেও এটা কিন্তু মার্জ হয়ে যাবে। এখন যদি আমি পুনরায় এখান থেকে লাইভ পেন্ট বাকেট টুলটি সিলেক্ট করে হোভার করি, দেখুন এটা কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। আমি কন্ট্রোল জেড চেপে পূর্বাবস্থায় ফিরে আসি, আবার সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে এবার অবজেক্ট মেনু থেকে এখানে যে লাইভ পেন্ট অপশনের সাব অপশন মার্জ আছে, মার্জে ক্লিক করলাম। এখন যদি আমি লাইভ পেন বাকেট টুলটি সিলেক্ট করে হোভার করি, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমি হোভার করতে পারছি এবং আলাদা আলাদাভাবে কালার এটার উপর অ্যাপ্লাই করতে পারবো। যেমন এটার উপর যদি আমি এই কালার অ্যাপ্লাই করতে চাই করতে পেরেছি, অন্য কালার অ্যাপ্লাই করতে চাইলেও করতে পারবো এবং এটার উপর আমি অন্য কালার অ্যাপ্লাই করতে পারবো। এভাবে আপনারা এডিট করার সময় যদি কোনো শেপের আরও মার্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা এইভাবে মার্জ করে আরও শেপ তৈরি করতে পারবেন। তাহলে আশা করি আপনারা এই মার্জ অপশানের কাজ বুঝতে পেরেছেন, এখানে অবজেক্ট মেনুর আন্ডারে লাইভ পেন্টের আন্ডারে যে মার্জ অপশানটা আছে এই অপশানের কাজ বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা মেক, মার্জ, রিলিজ এবং এক্সপ্যান্ড এই অপশানগুলোর কাজ বুঝতে পেরেছি। এখন বাকি আছে গ্যাপ অপশান। গ্যাপ অপশানের কাজ বোঝানোর জন্য আমি পুনরায় এখানে একটা শেপ ক্রিয়েট করি, এই শেপটাকে আমি লাইন সেগমেন্ট টুল দ্বারা বিভক্ত করে নিই, বিভক্ত করলাম। লাইন সেগমেন্টের স্ট্রোকটাকে আমি 2 রাখলাম। এবার এখানেও একটা লাইন সেগমেন্ট ক্রিয়েট করি, তবে এটা আমি ফিল করব না, এরকম গ্যাপ রেখে দিলাম। গ্যাপ রেখে দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এটাকে আমি যদি লাইভ পেন বাকেট টুল দিয়ে ফিল করতে যাই, সেক্ষেত্রে আমি এখানে একটা কালার সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করলাম, দেখুন এই অংশ কিন্তু ফিল হয়েছে এই কালার দিয়ে। আবার পুনরায় আমি অন্য একটা কালার সিলেক্ট করি, দেখুন আমার যে লাইভ পেন বাকেটের যে আইকনটা আছে এটার মধ্যে কিন্তু কালার পরিবর্তিত হচ্ছে মাঝে। তো এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে মাঝের কালার দিয়ে এটা ফিল হয়েছে। এবার এখানে যদি আমি কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে দেখুন কালার আমি এই কালার দিয়ে ফিল করলে এটা দেখুন সরাসরি এই কালার দিয়ে টোটালটা ফিল হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এখানে এই অংশটুকু এক কালারে ফিল হবে, এই অংশটুকু এক কালারে ফিল হবে, সেটা কিন্তু আমি করতে পারছি না। যেমন এখানে যদি আমি এই কালারটা ফিল করি, দেখুন টোটাল ফিল হয়ে যাচ্ছে। তার মানে এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনাদের যদি আমি জুম করে দেখাই, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু কি আছে, গ্যাপ আছে। তো এই গ্যাপটা ডিটেক্ট করার জন্য আমরা চলে যাব অবজেক্টের এই লাইভ পেন্ট অপশানের যে সাব অপশানটা আছে গ্যাপ অপশান, এই গ্যাপ অপশানে চলে যাব। গ্যাপ অপশানে চলে যাওয়ার পরে এখানে দেখুন গ্যাপ ডিটেকশন অপশনটাতে চেক মার্ক দেওয়া আছে, তারপরেও কিন্তু এই অংশটা সে ডিটেকশন করতে পারছে না। যেমন এখানে গ্যাপস ফাউন্ড 0, এর কারণ হচ্ছে এখানে পেন্ট স্টপ অ্যাট একটা অপশান আছে, এই অপশানে ড্রপ ডাউনের ওতে ক্লিক করলে এখানে আপনি বেশ কিছু অপশান পাবেন। এখানে আছে স্মল গ্যাপ, এখানে আছে মিডিয়াম গ্যাপ, এখানে আছে লার্জ গ্যাপ, তারপর আছে কাস্টম গ্যাপ। গ্যাপ যদি খুব স্মল থাকে তাহলে এটা ডিটেক্ট করে ফেলতো, মিডিয়াম থাকা অবস্থায় এটা ডিটেক্ট করতে পারছে না, লার্জ গ্যাপ দেওয়ার পরে এটা ডিটেক্ট করতে পারছে না। এখন যদি আমি এখানে কাস্টম গ্যাপটা সিলেক্ট করি, দেখুন এখানে কিন্তু একটা মান অ্যাক্টিভ হয়ে যাচ্ছে 12 PT। এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখুন এটা ডিটেক্ট করতে পারছে না। আমি এখান থেকে লার্জ সিলেক্ট করে প্রিভিউটা একটু পরিবর্তন করি, ডিটেক্ট করতে পারছে না। আমি মিডিয়াম দিলে তো আরও ডিটেক্ট করতে পারবে না। এবার যদি আমি এখানে কাস্টমসে যাওয়ার পরে এই মানটা বাড়াতে থাকি, এই আপার যে এরোটি আছে এই এরোতে ক্লিক করে, দেখুন এখন মোটামুটি 16 যাওয়ার সাথে সাথে কিন্তু এটা ডিটেক্ট করতে পেরেছে। তার মানে আমি যখন এখানে কাস্টম গ্যাপস দিয়ে মানটাকে 16 নিয়ে গেছি, তার মানে এখানে 16 পয়েন্টের একটা গ্যাপ ছিল এবং এটা ডিটেক্ট করতে পেরেছে।
পরবর্তী যে অপশনটা আছে গ্র্যাব প্রিভিউ কালার, এখানে কালারটা কি দেখাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যদি সাধারণত ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এখানের কালারটা মিলে যায় সেক্ষেত্রে আপনি এখানের কালারও পরিবর্তন করতে পারবেন। এখানে যে ড্রপ ডাউন এরোটি আছে এটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার পাবেন, এই কালার থেকে যে কালারটা সিলেক্ট করবেন ওটা সাধারণত ওই কালারে দেখাবে। যেমন আমি এখন ব্ল্যাক কালার সিলেক্ট করেছি, এখানে ব্ল্যাক দেখাচ্ছে। এবার যদি আমি ওকে দিয়ে দিই এবং ওকে দেওয়ার পরে এখান থেকে লাইভ পেন বাকেট টুলটা সিলেক্ট করে এবার যদি আমি কালারে ফিল করি, দেখুন এই অংশ এই কালারে ফিল হয়েছে এবং এই অংশ যদি আমি অন্য কালার দিয়ে ফিল করতে চাই সেটা আমি করতে পারবো। এভাবে আপনারা আপনাদের গ্যাপগুলো ডিটেক্ট করে ফিল করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবজেক্ট মেনুর যে লাইভ পেন্টের আন্ডারে যে গ্যাপ অপশানটি আছে এটার কাজ বুঝতে পেরেছেন। তাছাড়াও এই গ্যাপগুলো আপনারা দেখার জন্য আপনারা যদি সিলেক্ট করে এই ভিউ মেনুতে চলে যান, ভিউ মেনুতে চলে যাওয়ার পরে এখানে শো লাইভ পেন গ্যাপস দেখতে পারবেন। এটা যদি ক্লিক করে দেন তাহলে এই অংশটা দেখা যাবে। এখান থেকে আপনারা দেখে আপনাদের অবজেক্টের মধ্যে কোথাও কোথাও এরকম গ্যাপ আছে কিনা এটা আপনারা সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে এই গ্যাপগুলো আপনারা ফিল করে দিতে পারবেন। যেমন এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করে এটাকে আমি বাড়িয়ে দিই। যেমন এখন যদি আমি এটাকে এখান থেকে ধরে জাস্ট আমার এটা সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করে যদি আমি এরকম বাড়িয়ে দিই দেখুন এই গ্যাপগুলো আমি ফিল করতে পেরেছি। তাহলে আশা করি আপনারা এই কাজগুলো বুঝতে পেরেছেন। এখন আমি এই লাইভ পেন ভাকেট টুলের কিছু অপশান আছে সেই অপশানগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দেই। এখন যদি আমি লাইভ পেন ভাকেটে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা অপশান চলে আসবে। এই অপশানের প্রথমে আছে পেন ফিল, তারপরে আছে পেন স্ট্রোক। এই পেন ফিলটা এখন চেকমার্ক অবস্থায় আছে। এখন পেন ফিলের কাজ কি আমি আপনাদের দেখাই। সেক্ষেত্রে আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, রেক্ট্যাঙ্গেলের এই ফিল কালারটি এখন নান অবস্থায় আছে। আমি এখন এখান থেকে পেন বাকেট টুলটি সিলেক্ট করে নেব। লাইভ পেন বাকেট টুলটি সিলেক্ট করার পর আমি লাইন পেন বাকেট টুলে কিবোর্ডের রাইট এরো প্রেস করে একটা কালার সিলেক্ট করে নেব। এবার যদি আমি এই শেপটাতে ক্লিক করি সাথে সাথে দেখুন এই কালার দিয়ে এটা ফিল হয়ে গেছে। এখন যদি আমি এই শেপের স্ট্রোক কালারটাতে কালার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করার সাথে সাথে দেখুন এই মাউসের আইকনটি পরিবর্তিত হয়ে গেছে। এখন এখান থেকে আমি এরো চিহ্ন ক্লিক করে রাইট এরো চিহ্ন ক্লিক করে এখানে অন্য একটা কালার সিলেক্ট করে নেই। অন্য একটা কালার সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি এই স্ট্রোক কালারের উপর মাউস পয়েন্টারটি নিয়ে যাই সেক্ষেত্রে দেখুন ব্রাশ চিহ্নটি অ্যাক্টিভ হয়েছে। এখন যদি ক্লিক করি এখানে কিন্তু দেখুন স্ট্রোক কালারের উপর কালার অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আমি যদি এই লাইভ পেন পাকেট টুলের অপশানে গিয়ে এখানে যে অপশানটা আছে পেন স্ট্রোক এটার পাশে চেকমার্ক দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাকে শিফট বাটন প্রেস করতে হবে না। যেমন এখন এই পেন স্ট্রোকটি অ্যাক্টিভ করে ওকে বাটনে প্রেস করে দেখুন স্ট্রোকের উপর চলে গেলে এটা স্ট্রোকে কালার অ্যাপ্লাই করার জন্য ব্রাশ টুলটা চলে আসে অটোমেটিকলি। আবার আমি যদি এই ফিল কালারটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে অটোমেটিকলি এই ফিল কালারের উপরে আসার পরে মাউস পয়েন্টারটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে লেফট এরোটি বা রাইট এরোটি প্রেস করে অন্য একটি কালার সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করি সাথে সাথে ওই কালার দিয়ে এটা ফিল হয়ে যাচ্ছে। আবার আমি যখন এই পাথের উপর চলে যাচ্ছি তখন দেখুন স্ট্রোক কালারটি পরিবর্তন করার জন্য মাউস পয়েন্টারটি বাশে রূপান্তরিত হয়ে গেছে। এখন লেফট এরো বা রাইট এরোতে ক্লিক করে অন্য একটি কালার সিলেক্ট করে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ওই কালার দিয়ে স্ট্রোকটি ফিল হয়ে গেছে। তাছাড়া আমি যদি এই লাইভ পেন্ট বাকেট অপশানে গিয়ে পেন্ট ফিলটি আনচেক করে দেই এখন দেখুন এটার উপর কিন্তু শুধুমাত্র এই স্ট্রোক কালারে অ্যাপ্লাই করার জন্য মাউস পয়েন্টারটি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি ফিল কালারের উপর কালার অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে শিফট বাটনে ক্লিক করে ফিল করতে হবে। এক্ষেত্রে আমি মনে করি কাজ করার সুবিধার্থে এই দুটো অপশানই চেকমার্ক দিয়ে রেখে কাজ করলে সুবিধা হবে। যখন যেটার উপর কালার অ্যাপ্লাই করতে চান তখন সেটার উপর নিয়ে গেলেই মাউস পয়েন্টারটি পরিবর্তিত হয়ে যাবে। এছাড়া এখানে পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে কার্সর সোয়াচ প্রিভিউ। যেমন এখন দেখুন কার্সরের যে সোয়াচটা আছে এটা কালার কী আছে এটা কিন্তু প্রিভিউ করছে। এখন যদি আমি এই বক্সের চেকমার্কটাকে আনচেক করে দিই তাহলে দেখুন ওই সোয়াচটা কিন্তু এখন আর মাউস পয়েন্টারের সাথে দেখাচ্ছে না। আবার যখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিব চেকমার্ক দিয়ে দিব তখন দেখুন সোয়াচটা দেখাচ্ছে। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে হাইলাইট। হাইলাইট এখন ব্ল্যাক আছে। যেমন মাউস পয়েন্টারটা নিয়ে যদি আপনি এরকম কোনো শেপের উপর যান, এক্ষেত্রে আমি এখানে আরও কয়েকটা শেপ ক্রিয়েট করি, রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে একটা শেপ ক্রিয়েট করলাম, তারপর অল্টার বাটন প্রেস করে এটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করলাম, তারপর কন্ট্রোল ডি চিপার একটা ডুপ্লিকেট কপি তৈরি করলাম। এখন সিলেকশন টুল দিয়ে এগুলোকে সিলেক্ট করে এখন যদি লাইভ পেন বাকেট টুলটি সিলেক্ট করে আমি এগুলোর উপর যাই
তাহলে দেখুন এটা ব্ল্যাক দেখাচ্ছে, এটার উপর গেলে এটা ব্ল্যাক দেখাচ্ছে, এটার উপর গেলে এটা ব্ল্যাক দেখাচ্ছে, এটা ব্ল্যাক দেখাচ্ছে, অথবা আমি যদি স্টোকের উপর যাই তাহলে পাথগুলো ব্ল্যাক দেখাচ্ছে। এখন যদি আমি এই বক্সটাতে আনচেক করে দিই, এখন কিন্তু দেখুন আর এরকম ব্ল্যাক দেখাচ্ছে না। এখানে আবার যদি আমি চেক মার্ক দিয়ে দিই এবং এখান থেকে যদি অন্য একটা কালার সিলেক্ট করি, এখানে অনেকগুলো কালার আছে, যে কালার সিলেক্ট করে দিব ওই কালারটা এখানে দেখাবে। যেমন এখন দেখুন এই কালার সিলেক্ট করে দিয়েছিলাম, এই কালার এখানে দেখাচ্ছে এবং কালার কতটুকু ওয়াইডে দেখাবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এটাকে যদি বাড়িয়ে দিই দেখবেন যে ওই কালার যে দেখাচ্ছে এটা ওই বৃদ্ধি পেয়েছে। তাহলে আশা করি আপনি এই লাইভ পেন্ট বাকেটের আরও যে অপশানগুলো ছিল এখানে এই অপশানগুলো আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও এখানে যে অপশানটা আছে টিপস, এই টিপসে যদি আপনি ক্লিক করেন এই লাইভ পেন্ট বাকেট টুল দ্বারা আপনি কিভাবে শেপ অথবা স্ট্রোকে কালার অ্যাপ্লাই করতে পারবেন এই টিপসগুলো এখানে দেওয়া আছে। আপনি নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী টিপস কী আছে এটা দেখাবে, তো এভাবে আপনারা টিপসগুলো দেখে নিতে পারেন। তো এই হলো লাইভ পেন্ট বাকেট টুলের কাজ। এই পর্যায়ে আমরা এই টুল গ্রুপের অধীনে সর্বশেষ যে টুলটি আছে লাইভ পেন্ট সিলেকশন টুল, এই লাইভ পেন্ট সিলেকশন টুলের কাজগুলো দেখে নিব। সেক্ষেত্রে আমরা এগুলোকে ডিলিট করে দিই। লাইভ পেন্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এটা আপনার যে কোনো শেপ বা যে কোনো স্ট্রোকের যে কোনো অংশকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারে। যেমন আমি যদি এখানে একটা সার্কেল ক্রিয়েট করি ইলাপস টুলের সাহায্যে, সার্কেলটা ক্রিয়েট করার পর এখানে আমি লাইন সেগমেন্ট টুল দ্বারা সার্কেলটাকে একটু বিভক্ত করে দিই, এটার স্ট্রোকের কালারটা আমি অন্য একটা কালার সিলেক্ট করে দিই, ব্ল্যাক সিলেক্ট করে দিই। এক্ষেত্রে এখানে পুনরায় লাইন সেগমেন্ট টুল দ্বারা আরেকটি লাইন ক্রিয়েট করি। এবার এখান থেকে আমি পেন বাকেট টুল নিয়ে লাইভ পেন বাকেট টুলটি নিয়ে এই অংশটাকে একটা কালার দিয়ে ফিল করি। সেক্ষেত্রে আমি রাইট এরো চেপে এখানে একটা কালার সিলেক্ট করে নিলাম, তারপর এই অংশকে আমি অন্য একটা কালার দিয়ে ফিল করি, এই অংশকে আমি অন্য একটা কালার দিয়ে ফিল করি, এই অংশকে আমি অন্য একটা কালার দিয়ে ফিল করে নিলাম। এবার এখান থেকে যদি আমি লাইভ পেন সিলেকশন টুলটি সিলেক্ট করে নিই তাহলে দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে। যেমন এই যে এখানে লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা পাথ ক্রিয়েট করেছিলাম এটা আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে, এই অংশ আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে, এই অংশের কালার কিন্তু এখন আলাদাভাবে যে কোনো কালার অ্যাপ্লাই করা যাবে, যেমন এই কালার অ্যাপ্লাই করা গেছে। আপনি যদি একসাথে দুটো অংশকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে একটা অংশ সিলেক্ট করার পর আরেকটা অংশ যখন সিলেক্ট করবেন তখন কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে সিলেক্ট করবেন, দেখুন এখন দুটো অংশ সিলেক্ট হয়েছে। এবার যদি আপনি এই দুটো অংশের কালার পরিবর্তন করে দেন দেখবেন ওই কালার দিয়ে এটা ফিল হয়ে গেছে, দেখুন এই দুটো অংশ এই কালার দিয়ে ফিল হয়ে গেছে। আপনি প্রত্যেকটা অংশকে কিন্তু আলাদা আলাদাভাবে এই লাইভ পেন্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে পারছেন। যেমন এই অংশটাকে যদি আপনি ডিলিট করে দিতে চান ডিলিট করে দিতে পারবেন, এই অংশটাকে যদি আপনি নান করে দিতে চান নান করে দিতে পারবেন, আপনি যদি এই স্ট্রোকটুকুর কালার পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি এখন এই কালার সিলেক্ট করে দিই দেখুন এই কালারটি এখানে সিলেক্ট হয়ে গেছে, অথবা এইটুকু স্ট্রোকে যদি আপনি স্ট্রোকের অন্য কোনো অপশান অ্যাপ্লাই করতে চান, যেমন ড্যাশ লাইন যদি ক্লিক করে দিই দেখুন এখানে ড্যাশ লাইন অ্যাক্টিভ হয়ে গেছে। এভাবে একটি শেপের বিভিন্ন অংশকে আপনারা লাইভ পেন্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে পারবেন। এখন যদি আমি এই লাইভ পেন্ট সিলেকশন টুলের উপর ডাবল ক্লিক করি এখানে লাইভ পেন্ট সিলেকশন অপশান পাবো। অপশানের প্রথমেই আছে সিলেক্ট ফিল এবং সিলেক্ট স্ট্রোক। সিলেক্ট ফিল এবং সিলেক্ট টুলের পাশের বক্সে চেকমার্ক দেওয়া থাকলে সে একই সাথে ফিল এবং স্ট্রোক দুটোকেই সিলেক্ট করবে। যেমন এখন দেখুন সে ফিলকেও সিলেক্ট করছে স্ট্রোককেও সিলেক্ট করছে। এখন যদি এখানে যে কোনো একটাকে আনচেক করে দেয়, যেমন ফিলটাকে আনচেক করে দিলাম তাহলে স্ট্রোকটা চেক অবস্থায় আছে, এখন দেখবেন সে শুধু স্ট্রোকটাকে ধরবে ফিলটাকে সিলেক্ট করবে না। এখন যদি এখান থেকে ফিলটাকে অ্যাক্টিভ করে দিয়ে স্ট্রোকটাকে আনচেক করে দেয় দেখুন সে স্ট্রোক ধরছে না শুধু ফিল ধরছে। সেক্ষেত্রে কাজের সুবিধার্থে দুটোকেই চেকমার্ক দিয়ে দেবেন এবং এখানে যথারীতি হাইলাইট আছে। আপনি যখন লাইভ পেন সিলেকশন টুল দ্বারা এগুলোকে সিলেক্ট করবেন তখন হাইলাইটটা কী কালারে দেখাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখন লাইট রেড আছে, এক্ষেত্রে লাইট রেড কালার দেখাচ্ছে, এখানে হোয়াইটটাও সিলেক্ট করে দিতে পারবেন। এগুলো পূর্বের মতো, যেমন এখানে আমি লাইট গ্রেটা সিলেক্ট করে দিলাম, এখন দেখুন এখানে লাইট গ্রে দেখাবে, আর হোয়াইটটাকে যদি বৃদ্ধি করে দিই তাহলে দেখবেন এটা হোয়াইট বৃদ্ধি পাবে, যেমন এখন দেখুন হোয়াইট বৃদ্ধি পেয়েছে। তো এই অপশানগুলো কাজে লাগিয়ে আপনারা লাইভ পেন সিলেকশন টুল দ্বারা এভাবে সিলেক্ট করতে পারবেন। আশা করি লাইভ পেন সিলেকশন টুলের কাজও বুঝতে পেরেছেন। তো লাইভ পেন বাকেট টুল এবং লাইভ পেন সিলেকশন টুলে এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা এই দুটো টুলের কাজ বুঝতে পেরেছেন। তারপরেও কোথাও যদি কারো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।